वेलकम फ्रेंड्स टू द मल्टीटेक बीडी चैनल। मल्टीटेक बीडी नतून आरो एक एपिसोडे अपने सबा के स्वागतम। बराबर मत आजकल एपिसोडे नहीं नतून आरो एक टेक रिलेटेड भिडियो। भिडियोते अपना देखते हमार सामने रही है एक एम आई 360 डिग्री सिक्योरिटी कैमरा। पुरो नाम हे एम आई होम सिक्योरिटी कैमरा 360 डिग्री 1080 पिक्सल। तो डिवाइसटी अपने सामने आनबक्सिंग करब एर पुरोपुरी रिव्यू सम्पर्के जानाबो। सो फ्रेंड्स आर देरी ना करे चलुन आमरा सरासरि चले जाच्छि मूल भिडियोते। सो फ्रेंड्स वेलकम बैक। एटी होच्छे आसले सेई डिवाइसटी एम आई होम सिक्यूरिटी कैमरा 360 डिग्री 180 पी। तो डिवाइसटी आसले कि बा केन से विषय आगे एकटू बोले नेई। डिवाइसटी होच्छे आसले आपनार बासार निरापत्तार जन्य। देखा गेछे आपनि बासा थेके बासा लक करे अफिसे चले जाच्छेन, प्रतिदिन बासा देखार केउ नेई, एई समय कोनो धरनेर चुरी बा ए धरनेर कोनो किछु जाते ना हय सेटाई प्रोटेक्ट करबे एई कैमरा। अर्थात आपनार रूमे जदि केउ अनुप्रवेश करे फेले তাহলে কিন্তু এই ক্যামেরাটি আপনার মোশন সেন্সরের মাধ্যমে সেটিকে ডিটেক্ট করবে এবং আপনার ফোনে একটি অ্যালার্ট দেবে, এবং আপনি যেখানে থাকুন না কেন আপনার ফোন থেকে কিন্তু আপনি আপনার ঘরের সমস্ত দৃশ্যগুলো দেখতে পাবেন এবং শুনতে পাবেন। ইভেন আপনি 360 ডিগ্রি ঘুরে ঘুরেও পুরো রুমটি দেখতে পাবেন। এছাড়া আপনার যদি বাসায় ছোট বাচ্চা থেকে থাকে এবং তাদেরকে যদি গৃহকর্মীর হাতে রেখে আসেন, তারা আসলে বাচ্চার সাথে কেমন আচরণ করছে বা ঠিকমতো খেতে দিচ্ছে কিনা বা সব কিছু করছে কিনা সেটাও কিন্তু আপনি ইচ্ছা করলে অফিসে বসে বা দূরে থেকে মনিটরিং করতে পারবেন। তো সেই জন্য মূলত এই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে, এবং এটি যেহেতু এমআই ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন, কাজেই এটি আসলে অবশ্যই কোয়ালিটিফুল। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যালেক্সা সাপোর্ট করে। অর্থাৎ আপনি কোনো ধরনের কোনো ফোন বা কোনো কিছু ইউজ না করেও আপনি শুধু ভয়েস কমান্ডের মাধ্যমে কিন্তু ফোন ক্যামেরাটিকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। সো ফ্রেন্ডস আমরা এখন আনবক্সিং করে দেখি আসলে বক্সে কী রয়েছে। ক্যামেরার প্যাকেজিংটা কিন্তু আসলে বেশ হার্ড একটি প্যাকেজিং করেছে। আর দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিংয়ের সাথে সাথে কিন্তু আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে। এটি একটি ফুল এইচডি ক্যামেরা, এবং এর পিছনে দেখতে পাচ্ছেন বারকোড সহ আরও অন্যান্য জরুরি তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এই সাইডেও কিন্তু আসলে এটার বিভিন্ন ফিচার সম্পর্কে কিন্তু এখানে হাইলাইট করা রয়েছে। আর উপরে রয়েছে একটি ব্র্যান্ডিং। সো আমরা বক্সটিকে খুললে দেখতে পাচ্ছি ভিতরে রয়েছে একটি বক্স, এবং সেই বক্সের ভিতরে কিন্তু আসলে যদি বক্সটি খুলি এখানে দেখতে পাচ্ছেন এক ক্যাবেল রয়েছে, অনেক লম্বা একটি মাইক্রো ইউএসবি ক্যাবেল। সেই সাথে বক্সে আরও দেখতে পাচ্ছি আমরা সাথে রয়েছে কিছু ডকুমেন্টেশন, বেশ মোটামোটা অনেকগুলো বই এখানে দেখা যাচ্ছে। এগুলো সবই আসলে ইংলিশ এবং চায়না দুটো ভাষায় লেখা রয়েছে। ব্যবহারের আগে অবশ্যই আপনারা এটা পড়ে নেবেন। এখানে সব ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে আসলে ক্যামেরাটিকে ইউজ করতে হবে, যাবতীয় ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন। সো আমরা এগুলো রেখে দিচ্ছি এক সাইডে। আর বক্স থেকে বের করলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুদৃশ্য সেই ক্যামেরার ডিভাইসটি, এবং নিচে দেখছেন যে মাউন্টিংয়ের জন্য একটি ব্যবস্থা রয়েছে এখানে, এখান থেকে আসলে মাউন্ট করা হয়। আর ক্যামেরার এই হচ্ছে মূল ইন্টারফেস, এখানে মেইন ক্যামেরাটি রয়েছে। আর সাথে পিছন দিকে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্পিকার। অর্থাৎ আপনি এই ক্যামেরার দিকে শুধুমাত্র দেখতে পাবেন তাই না, আপনি রুমের ভিতরে যাবতীয় শব্দ কিন্তু শুনতে পাবেন, যেহেতু এখানে এর ভিতরে কিন্তু বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, যার ফলে আপনি এখানে আপনার রুমে যত ধরনের আওয়াজ হবে সেগুলো কিন্তু আপনি অফিসে বসেই শুনতে পাবেন। আর তাছাড়া আপনি চাইলে এটার ইন্টারফেসে যে মাইক্রোফোন বাটনটি রয়েছে সেখানে প্রেস করে কিন্তু আপনি যদি কথা বলেন তাহলে সে আপনি কিন্তু আপনার কথা কিন্তু এখানে স্পিকার থেকে কিন্তু শোনা যাবে।
অর্থাৎ এটি আপনি যদি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশেও থেকে থাকেন তো আপনি কিন্তু অলমোস্ট একটি প্রায় ওয়ান ওয়ে ভিডিও কলের মতো করে আপনার ফ্যামিলির সাথে কথা বলতে পারবেন, বিকজ আপনি আপনার ফ্যামিলিকে দেখতে পাচ্ছেন এবং তাদের আওয়াজও শুনতে পাচ্ছেন আর তারাও আপনার কণ্ঠসংগীত এখান থেকে শুনতে পাবে। তো এটা একরকমের ভিডিও কলের মতোই বলা যায়। এখানে দেখতে পাচ্ছেন একটি এমআই ব্র্যান্ডিং রয়েছে এবং এই ডিভাইসটি হচ্ছে ফুল এইচডি মানে 1080 পিক্সেলের এবং এর সাথে আপনি ইউজ করতে পারবেন আপ টু 64 GB মেমোরি কার্ড আর এটার ইনফ্রারেড ভিশন রয়েছে যার ফলে আপনি রাত্রে যখন এটাতে কিছু দেখবেন যদিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে কিন্তু আপনি সব কিছু ক্লিয়ারলি দেখতে পাবেন, এর জন্য আপনার কোনো লাইটের দরকার হবে না। আর এটা আসলে ব্যবহার করবেন কীভাবে, আপনার ফোনে এমআই হোম নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেটি ইনস্টল করে নিতে হবে এবং সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি এটার যাবতীয় অপারেশন করতে পারবেন। আর এটা চলতে আপনার প্রয়োজন হয় হচ্ছে আপনার 5V 2A যে কোনো মোবাইলের অ্যাডাপ্টার বা পাওয়ার ব্যাংক বা কম্পিউটারের USB পোর্টের মাধ্যমে কিন্তু আপনারা এটা চালাতে পারবেন। এবং আরেকটি যেটি বলতে চাই সেটি হচ্ছে এর যে মেমোরি কার্ডের স্টোরেজ রয়েছে সেটি কিন্তু আপ টু 9 to 10 days 9 থেকে 10 দিন পর্যন্ত কিন্তু আপনার রেকর্ডিং সংরক্ষণ করে রাখতে পারবে এবং সেখানে যখন মেমোরি ফুল হয়ে যাবে আস্তে আস্তে পেছন দিক থেকে পুরাতন ভিডিও ফুটেজগুলো ডিলিট হতে হতে আসবে এবং এর মধ্যে যদি পুরাতন ভিডিও ফুটেজে কোনোটা আপনার প্রয়োজনীয় মনে হয় সেটিকে কিন্তু আপনি চাইলে পরে এখানে পারমানেন্টভাবে সেভ করে দিতে পারেন যার ফলে ওই ফুটেজটিকে অ্যাভয়েড করে বাকি ফুটেজগুলো ডিলিট হবে কিন্তু এই ফুটেজটি থেকে যাবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে এর ইন্টারফেসের পেছন দিকে রয়েছে একটি মাইক্রো USB পোর্ট এবং এই মাইক্রো USB পোর্টের মাধ্যমে মূলত আপনার পাওয়ার ইনপুট করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন একটি রিসেট বাটন রয়েছে, এখান থেকে যে কোনো সময় আপনার ক্যামেরাটিকে আপনি রিসেট করে নিতে পারবেন। সো এক নজরে যদি আমরা এটাকে একটু পাওয়ার অন করে দেখাই আপনাদের, যদি এখানে আপনার ওয়াইফাই এবং ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে এটিকে কানেক্ট করতে হবে, আমরা জাস্ট আপনাদের শুধু একটু ধারণা দেওয়ার জন্য একটু পাওয়ার অন করে দেখাবো। এটা অন করার জন্য আমরা একটি EMI এর পাওয়ার ব্যাংক ব্যবহার করছি, আপনারা যে কোনো অন্য ব্র্যান্ডের পাওয়ার ব্যাংকও ব্যবহার করতে পারেন। তো সিম্পলি পাওয়ার ব্যাংকে ইনপুট করার পর অপর প্রান্তটি যদি আপনারা এখানে ক্যামেরায় সঠিকভাবে লাগিয়ে দেন তাহলে কিন্তু ক্যামেরাটি অন হয়ে যাবে। দেখুন এখানে একটি ইয়েলো কালার লাইট চলে আসছে, আমরা এভাবে একটু ধরে দেখাই আপনাদের। দেখুন ক্যামেরাটা কিন্তু এখন কোনো ধরনের কানেকশন নেই, দেখুন অটোমেটিক রোটেট করছে ক্যামেরাটি, 2 axis এটা আপনার ডানে বাঁয়ে 360 degree রোটেট করতে পারে। দেখুন আমরা এখানে একটু রাখি, দেখুন কিন্তু অটোমেটিক ঘুরছে সব দিকে, প্লাস এটা এখন দেখুন উপর দিকে উঠছে আস্তে আস্তে আবার নিচের দিকে যাচ্ছে, মানে ক্যামেরাটা এখন ক্যালিব্রেশন হলো এবং এটা যতক্ষণ পর্যন্ত কানেক্টেড না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে LED ফ্ল্যাশ করতে থাকবে এবং যখন ওয়াইফাইতে কানেক্টেড হয়ে যাবে তখন আর এটা ফ্ল্যাশ করবে না। তো মূলত এই হচ্ছে ক্যামেরার একটা ওভারভিউ। তো এই ক্যামেরা আসলে কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে এর অ্যাপের সাথে কানেক্ট করতে হয় এই বিষয়ে যদি আপনারা চান যে আমি আরও একটি ভিডিও বানাই তো সেটি আমাকে কমেন্ট করে আপনাদের জানাতে হবে, কারণ যদি আপনারা এ ধরনের ভিডিও সত্যিই চান তাহলে যে কাজটি করতে হবে আপনাদের অবশ্যই ভিডিওতে অনেক অনেক লাইক করতে হবে, আপনারা লাইক করলে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর স্টেপ গ্রহণ করবো। সেক্ষেত্রে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে ক্যামেরাটা আসলে কীভাবে কানেক্ট করতে হয়, কীভাবে এটার অ্যাপ ইনস্টল করে সেটাকে কনফিগার করতে হয় এবং কীভাবে লাইভ দেখা এবং শোনা যায়, এই জিনিসটি আমি আপনাদের একদম হাতে কলমে দেখাবো। সো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।